স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক শহীদ ডাক্তার মোহাম্মদ শফি, তাঁর সহধর্মিণী যিনি বাংলাদেশের দীর্ঘদিন প্রগতিশীল আন্দোলনে রাজপথে ছিলেন, কখনো যিনি রাজপথ ছাড়েননি, এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বাচিক শিল্পী মুস্তারি শফি বেগম, মুস্তারি শফি, তার সাথে আজকে আমরা কথা বলবো। আমি আপনার কাছে জানতে চাইব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে আপনি জড়িত হলেন কি করে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে জড়িত বলবো কি, আমি আমার গৃহেই তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা পরিকল্পনা এখান থেকে শুরু, অর্থাৎ পরিকল্পনা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা গড়ে ওঠে আমার গৃহে 26 মার্চ সকালবেলা। তারপরে সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রধান উদ্যোক্তা প্রতিষ্ঠাতা সহ 5 জন আমার গৃহে অবস্থান করছিলেন এই মুস্তারি লজে। সেখান থেকে গিয়ে তারা কালুরঘাট বেতার ট্রান্সমিশন ভবন থেকে স্বাধীন বাংলা প্রথমে বিপ্লবী বেতার কেন্দ্র বলে ঘোষণা দেন ওই 26 মার্চ সন্ধ্যা 6:40। সেই থেকে 30 মার্চ পর্যন্ত স্বাধীন বাংলা বেতারের সাথে আমি যুক্ত। আমরা রেডিও তখন আকাশবাণী শোনা নিষিদ্ধ ছিল, তো রেডিও আমরা গোপনে শুনতাম, আকাশবাণী, বিবিসি, ভয়েস অফ আমেরিকা ইত্যাদি শুনে ওখানকার যে সমস্ত আলোচনা পর্যালোচনা বাংলাদেশ সম্পর্কে হতো সেগুলোর উপর ভিত্তি করে এবং কিছু লোক মুখে শোনা দিয়ে আমরা নিউজ বুলেটিন তৈরি করে দিতাম। আমরা রাত্রে জেগে জেগে নিউজ বুলেটিন তৈরি করতাম, মোমের আলো, তো সে সময় ইলেকট্রিসিটি ছিল না। আমরা রাত্রেবেলা জেগে জেগে আমরা আমার ছোটো ভাই আমরা দুজনে নিউজ বুলেটিন লিখে দিতাম, পরদিন সকালবেলা বেলাল মোহাম্মদ সহ ওনারা গিয়ে সেটা প্রচার করতেন। এইভাবে আমি স্বাধীন বাংলা বেতার সূচনা লগ্ন থেকে আমি যুক্ত। 30 তারিখে যখন কালুরঘাট বেতারের উপরে পাকিস্তানেরা বুঝতে পেরেছিল কোথা থেকে গোপন বেতারটা চালু হয়েছে, বুঝতে পেরেই বোধ করি তখন বাংলাদেশে প্রথম বম্বিং কালুরঘাট বেতারের উপর, যখন বম্বিং হলো, বম্বিং হওয়ার পরে এই এদের সাথে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, আর দেখা নেই। পরে শুনেছি এরা একটা এক্সট্রা শর্ট ওয়েভ মেশিন ছিল আমাদের কালুরঘাট বেতারে, সেইটা কোনো রকম তুলে নিয়ে ওই ট্রাকে করে বর্ডারে চলে যায় গ্রামগড় দিয়ে, রামগড় বর্ডার পার হয়ে ওই বাগাফা টি এস্টেট মানে চা বাগান, চা বাগানের ভিতর ইনস্টলেশন করে চালু করে সেই বেতার কেন্দ্র। আমি এই যখন আমার হাজব্যান্ডকে ডাক্তার শফি এবং আমার ছোট ভাইকে যখন ধরে নিয়ে গেল, তখন আমি 7টি ছেলে মেয়ে নিয়ে, অনাথ ছেলে মেয়ে নিয়ে যখন আমি পায়ে হেঁটে পালাতে লাগলাম, পালিয়ে প্রথমে আশ্রয় নিলাম মিরেশরাই, মিঠেছড়া সুফি আব্দুল লতিফ সাহেবের খানকা শরীফে। সেখানে এপ্রিলের শেষের দিকে আমি শুনতে পেলাম বেলাল মোহাম্মদের কণ্ঠ, আবদুল্লাল ফারুকের কণ্ঠ, আবুল কাশেমের কণ্ঠ, এরা সবাই আমার বাড়িতে ছিলেন, এবং সেই সাথে কিছু ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক ইত্যাদি, মানে একটা জঙ্গলের এফেক্ট পাচ্ছিলাম। তাতে আমি অনুমান করলাম যে এরা কোনো একটা জঙ্গলের ভিতরে গিয়ে ওই বেতার চালু করেছে। খুব ক্ষীণ শোনা যাচ্ছিল, খুব আস্তে। তারপরে ওই 2 দিন বোধ হয় শুনেছে, শোনার পরে আর যোগাযোগ নেই, আমরা তো যোগাযোগ করতেই পারিনি। আমি মে মাসে চলে যাই এই বাচ্চাদেরকে নিয়ে পায়ে হেঁটে ভারতে, ছাগলনাইয়ার উপর দিয়ে আমি হেঁটে জোরারগঞ্জ পার হয়ে ছাগলনাইয়ার উপর দিয়ে হেঁটে শ্রীনগর বর্ডার ক্রস করি। শ্রীনগর বর্ডার ক্রস করে প্রথমে উদয়পুর, তারপরে আগরতলা। আগরতলায় গিয়ে ওখানে মুক্তিযুদ্ধের আমি ফার্স্ট এড ট্রেনিং নিই, মুক্তিযোদ্ধাদের সেবা করা, আহত মুক্তিযোদ্ধাদের হাসপাতালে, এবং মুক্তিযোদ্ধার অনেক কাজ যেমন শরণার্থী শিবিরে বক্তৃতা দেওয়া, রিলিফ সামগ্রী বিতরণ করা ইত্যাদি কাজ যুক্ত হয়ে, যখন পাকিস্তানিরা আগরতলায় সেলিং করলো যুদ্ধ লাগবে লাগবে সব অগস্টের মাঝামাঝি, তখন আমি কলকাতায় চলে যাই। কলকাতায় গিয়ে সে সময় গিয়ে আমি তখন এদিকে মে মাসের 25শে মে কলকাতায় কিন্তু মুজিবনগরে, 17 এপ্রিলে তো বাংলাদেশ সরকার গঠিত হয়, যখন ভারত সরকার দেখলো যে এই শর্ট ওয়েভে
বেশি দূর যাচ্ছে না, ফ্রিকোয়েন্সিটা কম, তখন ভারত সরকার আমাদের সাহায্য করলেন, একটা 50 কিলোওয়াট সম্পন্ন মেশিন আমাদেরকে দিলেন। সেই মেশিন দিয়ে যখন স্বাধীন বাংলা তৃতীয় পর্যায়ে, এটা হলো তৃতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে চট্টগ্রাম কালুঘাট বেতার, দ্বিতীয় পর্যায়ে আগরতলা বর্ডার ওই চা বাগান, তৃতীয় পর্যায়ে কলকাতা যেখানে বলা হতো মুজিবনগর, সেখান থেকে স্বাধীন বাংলা চালু হয়েছে। আমি অগস্ট মাসের মাঝামাঝি যুক্ত হই সেই স্বাধীন বাংলা বেতারে, একদম শেষ পর্যন্ত একদম সমাপ্তি পর্যন্ত, শুরু থেকে সমাপ্তি পর্যন্ত আমি ছিলাম। সেই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু হয়েছে এই বাসা থেকে, মুস্তারি লজ থেকে। আবার সেই সময় আপনার ভূমিকা কী ছিল? আগেই বলেছি, প্রথমে তো নিউজ তৈরি করতাম, যখন চট্টগ্রামে কালুঘাটে হয়েছে তখন এই যে রেডিও ট্রানজিস্টারে শুনে শুনে গোপনে কিছু বানিয়ে বানিয়ে নিউজ বুলেটিন আমি আমার ছোট ভাই তৈরি করতাম। পরে যখন অগস্ট মাসে গিয়ে আমি যোগদান করি, তারপর থেকে সেখানে কন্ট্রাক্ট চুক্তির ভিত্তিতে আমি প্রতি সপ্তাহে একটা বাংলার রণাঙ্গনে নারী শীর্ষক একটা কথিকা, 5 মিনিটের কথিকা প্রতিদিন প্রতি সপ্তাহে আমার নিজের লেখা, নিজের হাতে লেখা, নিজের লেখা ওটা কথিকা প্রচার করতাম। এছাড়াও অগ্নিশিখা নামে একটা অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে মাইকেলের মেঘনাদবধ কবি কাব্যের মতোই ওই অমিত্রাক্ষর ছন্দে অ্যাডভোকেট ভাষা সৈনিক অ্যাডভোকেট গাজিউল হক এহিয়াবধ কাব্য একটা কবিতা লিখতেন। ওইটা হচ্ছে প্রতিদিনকার খবর, নিউজ, কোথায় পাকিস্তানিরা হামলা করছে, কোথায় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, কোথায় কতজনকে মেরে ফেলেছে, কিংবা জাতিসংঘে আমাদের যুদ্ধের সপক্ষে কী কথা হচ্ছে, কারা ভেটো দিচ্ছে ইত্যাদি সম্পর্কে ওইগুলো নিয়ে নিউজগুলোকে নিয়ে উনি কবিতার ছন্দে লিখতেন, আর সেটা আবৃত্তি করতাম আমি এবং আশফাকুর রহমান নামে একজন বেতারের কর্মচারী অফিসার, আমরা দুজনে করতাম। আরেকটি অনুষ্ঠান করেছি আমার সৌভাগ্য, কল্যাণ মিত্র নামে একজন নাট্যকার শিল্পী, জল্লাদের দরবার নামে একটা নাটক প্রতি সপ্তাহে ওটা হতো, খুব জনপ্রিয় অনুষ্ঠান সেটা, জল্লাদের দরবার। সেই জল্লাদের দরবারে অভিনয় করতেন নারায়ণ ঘোষ, মিতা, রাজু আহমদ, মাধুরী চ্যাটার্জি, চাঁদ প্রবাসী, আরও অনেকে ছিলেন। আমি নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে 3টা এপিসোডে আমি অভিনয় করেছি, অর্থাৎ মাধুরী দি আসতে পারেননি, শিল্পী আসেননি, এখন ওখানে আমাকে অভিনয় করতে হয়েছে। এছাড়াও আর করা হতো জাহিদ সিদ্দিকী নামে এক ভদ্রলোক, উনি লিখতেন উর্দুতে নাটিকা, মানে পাকিস্তানিদেরকে খোঁচা দিয়ে উর্দু ভাষায় যাতে ওরা বুঝতে পারে বেতার কেন্দ্র শুনবে, সে উর্দু নাটিকা। উর্দু বলবার তেমন কেউ ছিল না বলতে পারে, আমি ভালো উর্দু বলতে পারতাম, সেজন্য মহিলা চরিত্র দুটো ছিল, সেই দুটোর মধ্যে একটা চরিত্র আমি অভিনয় করতাম, আরেকটি অভিনয় করতেন পারভিন হোসেন বলে একজন ছিলেন, ডক্টর টি হোসেনের ওয়াইফ তিনি করতেন, আর পুরুষ চরিত্রে ছিলেন আলি জাকের, আরও একজন ছিলেন আমার মনে পড়ে ফিরোজ নামে একজন, তিনিও ছিলেন, আরও এরকম আরও কয়েকজন ছিলেন। এটা আমরা রেগুলার করতাম, এইভাবেই স্বাধীন বাংলা বেতারে আমি পুরো মানে একবার শেষ পর্যন্ত আমি কাজ করেছি। আপা সেই সময় আপনার ভূমিকা ছিল, আপনি কথিকা পাঠ করতেন, নাটক করতেন, আবৃত্তি করতেন, আমরা জানতাম, আরও জানলাম ব্যাপকভাবে। সেই সময়কার কোনো নাটকের অংশ কিংবা কথিকার অংশ অথবা কোনো একটা আবৃত্তি যদি আছে করতেন? আচ্ছা দেখো, এখন 40 বছর পরে আর কি সেগুলো মনে আছে, জীবন যুদ্ধ করতে করতে সব মন এখন আমার স্মৃতি অনেক দুর্বল হয়ে পড়েছে। 7টি ছেলে মেয়ে নিয়ে জীবন যুদ্ধ করেছি, মানে সমুদ্র সাঁতার কেটেছি বলতে পারো। তবে কিছু কিছু স্ক্রিপ্ট আমার কাছে আছে, আমি পরবর্তীতে কোনো এক সময় হয়তো, আগে যদি তোমরা বলো আমি কিছু খুঁজে বের করে পাঠ করতে পারবো, কিন্তু স্মৃতির থেকে কোনো অভিনয়ের সংলাপও মনে নেই আর সেই কাব্যর ছন্দ কবিতাটাও মনে নেই আমার। আপা আমরা খুব আশা করবো যে আজকে না হোক এরপরে কোনো একটা অনুষ্ঠানে আপনি সেটা পড়ে শোনাবেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আমাদের মুক্তিযুদ্ধ, দুটো যেন অবিচ্ছেদ্য অংশ। আপা সেই সময় কারা কারা জড়িত ছিলেন?
দেখো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে বলা হয় মুক্তিযুদ্ধের দ্বিতীয় রণাঙ্গন, কারণ মানুষের মনোবলটাকে জাগিয়ে রাখার জন্য উদ্বুদ্ধ করার ভূমিকা মুক্তিযোদ্ধাদের রণক্ষেত্রে এই স্বাধীন বাংলা বেতারের একটা বিরাট ভূমিকা আছে, সেজন্য বলা হতো দ্বিতীয় রণাঙ্গন। তো এখানে চট্টগ্রামের সমস্ত শিল্পী কর্মচারী অনেকেই ছিলেন, অনেক শিল্পী চট্টগ্রামের নাম বলতে পারি, যেমন প্রবাল চৌধুরী, উমা খান, কল্যাণী ঘোষ, তারপরে শেফালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, মিহির লালা, জয়ন্তী লালা, এরকম অনেক শিল্পী চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতারে ছিলেন। পরবর্তীতে যখন তৃতীয় পর্যায়ে বললাম স্বাধীন বাংলা বেতার যখন শুরু হলো কলকাতায় মুজিবনগরে, তখন ঢাকা, রাজশাহী, সিলেট বিভিন্ন জায়গা থেকে সব রেডিওর শিল্পী কর্মচারীরা এবং বাংলাদেশের অনেক সাহিত্যিক কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে যেমন ডক্টর আনিসুজ্জামান আছেন, তারপরে শওকত ওসমান, অনেকে আর সৈয়দ আলী আহসান, তারপরে এম আর আক্তার মুকুল, খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান হতো জল্লাদের দরবার স্বাধীন বাংলা বেতারে। আরেকটি জনপ্রিয় অনুষ্ঠান, একটা তো কল্যাণ মিত্রের লেখা জল্লাদের দরবার, আরেকটি হচ্ছে চরমপত্র, সেটি এম আর আক্তার মুকুল করতেন। এম আর আক্তার মুকুল কিন্তু রেডিওর কর্মী ছিলেন না, আমাদের বাইরের থেকে এসেছিলেন, কিন্তু উনি একটা করাতে খুব জনপ্রিয় হয়েছিল, পরে ওনাকে চুক্তির ভিত্তিতে ওনাকে দিয়ে করানো হতোই চরমপত্র। এইভাবে অনেক শিল্পী ওখানে যোগদান করতেন, তার মধ্যে শামসুল হুদা চৌধুরী ঢাকার থেকে গিয়েছিলেন, উনি সংগঠক ছিলেন, এরকম অনেকে। কার কথা বলবো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আপনি কবে ফিরে আসলেন? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রচার সমাপ্তি ঘটে যখন 6ই ডিসেম্বর ভারত সরকার যখন বাংলাদেশকে স্বীকৃতি দিল, তখন কিন্তু স্বাধীন বাংলা বেতার নামে হয়নি, তখনই নামটা চেঞ্জ হয়ে গেল বাংলাদেশ বেতার, তখন থেকে 6 বাংলাদেশ বেতার, এবং ওইখানে বাংলাদেশ বেতার মুজিবনগর নামেই তখন প্রচার হতো। 22 ডিসেম্বর বাংলাদেশ সরকার, প্রবাসী সরকার, ওনারা যখন সব ঢাকায় চলে আসলেন, তখন এখন রানিং অনুষ্ঠান যাচ্ছে, তখন যে সরকার এখন ঢাকায় আসছেন, ঢাকায় এসে যখন তখন প্রচার হলো স্বাধীন বাংলা বেতার ঢাকা। এরপরে মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিলো, কিন্তু বন্ধ মানে ঢাকার থেকে প্রচার হয়নি, ওইটা আবার ওই স্বাধীন বাংলা বেতার থেকে, আমরা সেখানে বেলাল মোহাম্মদ, কামাল লোহানি, ওরা সবাই ছিলেন, রবীন্দ্রসঙ্গীত যে গায়ন, অজিত রায়, তারপরে অনেকেই ছিলেন, অনেক শিল্পীরা অনেক ছিলেন, আমার এখন আমি নামগুলো মনে করতে পারছি না, ওনারা ছিলেন। ওনারা আবার তাৎক্ষণিকভাবে আবার চালু করলেন আবার সেই বাংলাদেশ বেতার মুজিবনগর নামে। এটা চলেছে 2 জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত, এই 2 তারিখের শেষ প্রোগ্রাম পর্যন্ত আমি যুক্ত ছিলাম বেতারের সাথে। এবার আমরা তো আগের থেকে অনুমান করছিলাম, মানে ওখানে সবাই বলো শিগগিরই দেশ স্বাধীন হয়ে যাবে, এরকম একটা শোনা যাচ্ছিল, আমরাও বিশ্বাস করতাম, সবাই বলাবলি করছে। 14 তারিখে একটা হৃদয়বিদারক ঘটনা শুনলাম যে ঢাকার সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে 14 ডিসেম্বর। আমাদের মনটা স্বভাবতই ভীষণ ভেঙে পড়ল যে এতগুলো বুদ্ধিজীবীদেরকে একসাথে মেরে ফেলা হয়েছে। তারপর 15 তারিখে গেল, 16 তারিখ এই প্রচার হতে লাগলো যে এখন আমাদের সারেন্ডার হচ্ছে, সারেন্ডার করবে। সেদিনের অনুভূতি আমি বুঝাতে পারবো না, এত আনন্দ হয়েছিল, এত আর আমি কেন থাকতে পারলাম না এই সময় বাংলাদেশে। তা আমি ওখানেই আছি, কিন্তু না ওখানে না থাকতে না পারলেও ওখানের আনন্দটা কলকাতায় বসে অনুভব করেছি, কলকাতার সমস্ত মানুষ, জনগণ রাস্তায় নেমে এসেছিলো, আর হাওয়াই আতশবাজি আকাশে উড়েছিল, যাতে হাওয়াইবাজির মধ্যে শেখ মুজিবের মুখ, ইন্দিরা গান্ধীর মুখ, হাওয়াইবাজি যখন আকাশে ফুটত রাতের আলোতে দেখতাম, রাস্তায় রাস্তায় শেখ মুজিবের ছবি, ইন্দিরা গান্ধীর ছবি নিয়ে মিছিল হচ্ছে, ঢাক ঢোল বাজিয়ে, ব্যান্ড পার্টি বাজিয়ে, কী আনন্দ, ঘরে ঘরে সবাই মিষ্টি বিতরণ করছে, আমাদের যেন ঈদের আনন্দ এইরকম, ঈদের আনন্দ মতো সব মিষ্টি বিতরণ, এ বাড়ি ও বাড়ি যাচ্ছে, কোলাকুলি করছে, যেন
পূজার আনন্দ, ঈদের আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে গেছিল। সে আনন্দ আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না যে কী আনন্দ। একদিকে আমার চোখের পানি আনন্দস্রু, একদিকে আমি আশান্বিত হচ্ছে হয়তো আমার স্বামীকে ভাইকে ফিরে পাবো, আরেকদিকে আমি দেশের এই মুহূর্তে আমি দেশে থাকতে পারছি না। এই মিশ্রণে একরকমের অনুভূতি বাচ্চাদেরকে নিয়ে। নতুন প্রজন্মের জন্য বলবো, ইতিহাস জানতে হবে, সঠিক ইতিহাস। আজকে 40 বছরে ইতিহাসের অনেক বিকৃতি ঘটছে। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়েও অনেক বিকৃত ইতিহাস, অনেকে যে যে দিক থেকে পারছে বলছেন, আসল সত্যটা বলছেন না, প্রত্যেকে নিজেদের কৃতিত্বটা জাহির করছেন, ফলে ইতিহাস বিকৃতি ঘটছে। বাংলাদেশের সঠিক ইতিহাস কেউ জানছেও না, জানতেও দিচ্ছে না, এমনকি আমাদের পাঠ্যপুস্তকেও লিখিত হয়নি, যার ফলে তরুণ প্রজন্ম অনেকখানি দূরে আছে। এই প্রজন্ম, আমি এই প্রজন্মকে বলবো সঠিক ইতিহাস জানতে, তাদেরকে পড়তে বলবো, জানতে বলবো, এবং মুক্তিযুদ্ধের সেই চেতনা, কেন এই আজকের প্রজন্মের কেউ না কেউ 71-এ এই দেশটি স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে, কাজেই তাদেরকে সেই চেতনাটা বুকে লালন করে দেশকে ভালোবাসতে হবে আর জানতে হবে। ধন্যবাদ মিলি, তুমি এতক্ষণ যে আমার সাক্ষাৎকার নিলে, যেখানে বসে সাক্ষাৎকার নিলে, এটি সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠার সূতিকাগার, অর্থাৎ প্রথম পরিকল্পনা এখানেই গড়ে উঠেছিল। আমি সেই স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি। আপা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো এই কথাগুলো শুনতে। প্রিয় দর্শক শ্রোতা, আগামী পর্বে এরকমই কোনো মহান মানুষকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন।